হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। অনেকগুলা শিপমেন্ট এসেছে আমাদের আমাদের হচ্ছে ব্যস্ততার কারণে আমরা হচ্ছে ভিডিওগুলো করতে পারছিলাম না। সো আপনারা এখন আমাদের পেজে চোখ রাখবেন, আমাদের পেজে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আপনারা পেয়ে যাবেন, একদম আপনাদের বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে শাড়ি পেয়ে যাবেন। এখন আমি একটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, এটা অনেক সুন্দর একটা শাড়ি, ঠিক আছে? একদমই হচ্ছে লাইট ওয়েটের, যেহেতু আমাদের এখানে হচ্ছে গরমের টাইমটা অনেক বেশি থাকে, সো আপনারা কিন্তু ইজিলি কিন্তু এই শাড়িটা অনেকক্ষণ পরে থাকতে পারবেন, অনেক বেশি কমফোর্টেবল হবে। আমি একটু শাড়িটা কাছ থেকে দেখাই আপনাদের। এই শাড়িটাতে পুরোটা শাড়িতে কি দেখুন, খুব সুন্দর একটা লালের মধ্যে আছে, পুরোটা শাড়িতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে পাড়টা, পাড়ের মধ্যে দেখেন খুব সুন্দর করে কিন্তু গোল্ডেন কালার জারির ওয়ার্ক, প্লাস হচ্ছে সিলভার, কয়েকটা হচ্ছে খুব সুন্দর সুন্দর কিন্তু সুতার জারির ওয়ার্ক করা আছে। হ্যাঁ, পুরো শাড়িতেই কিন্তু এই সুন্দর কাজটা থাকছে, বাট পুরোটা শাড়িতে কাজ থাকবে। বাট একদমই হচ্ছে আপনারা ভাববেন না যে পুরো শাড়িতে অনেক কাজ, অনেক বেশি হেভি হবে, একদমই হচ্ছে লাইট ওয়েটের একটা শাড়ি। সো যাদের যাদের পছন্দ হবে, স্টক লিমিটেড এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি, যেহেতু আমাদের হচ্ছে দুইটা আউটলেট আছে প্লাস হচ্ছে অনলাইনে, সো এগুলো কিন্তু শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো আর যেহেতু হচ্ছে এগুলো ট্রেডিশনাল টাইপের শাড়ি, সো এগুলো কিন্তু অনেক বেশি হচ্ছে, এগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি থাকে। এই হচ্ছে আঁচলটা, আমি একটু আঁচলটাকে দেখাই। হ্যাঁ, আঁচলটাতে খুব সুন্দর করে কিন্তু টাসেল দেওয়া আছে, আর প্লাস হচ্ছে আঁচলটা দেখেন একদম সুন্দর করে একটা ডিজাইনের মধ্যে কিন্তু একদম খুব সুন্দর প্যাটার্নও একটা কাজ করা আছে। আপনারা কিন্তু এই কাজটা পুরো শাড়িতেই পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান, হ্যাঁ একদমই হচ্ছে শাড়ি অনুযায়ী কিন্তু প্রাইস অনেক অনেক রিজনেবল, শাড়ি অনুযায়ী কিন্তু প্রাইসটা অনেক রিজনেবল একটা প্রাইস আচ্ছা। আর সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছেন, ব্লাউজ পিসও খুব সুন্দর একটা বর্ডার আছে এক কালারের মধ্যে। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে খুব সুন্দর একটা বর্ডার দেওয়া আছে। যারা হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান হচ্ছে পিওর খাদি শাড়ি চাচ্ছিলেন, তাদের জন্য এগুলা, এগুলার প্রাইস কিন্তু অনেক অনেক রিজনেবল। এই জন্যই বলছি যারা দেখবেন হচ্ছে সাথে সাথে ঝটপট করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। হ্যাঁ, এটাও দেখেন সামনে যাদের হচ্ছে হলুদের প্রোগ্রাম আছে, অথবা হলুদের প্রোগ্রাম থাকলে ব্রাইড অথবা যে কেউ কিন্তু এই শাড়িটা পরতে পারেন, অনেক বেশি সুন্দর লাগবে। এটা হচ্ছে সামনাসামনি দেখতে কালারটা অনেক বেশি সুন্দর, কারণ এক্সাক্ট কালারটা কিন্তু এখানে আসতেছে না। এই শাড়িটাও সেম, এই শাড়ি তো আপনারা কিন্তু পুরো শাড়ি জুড়ে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা থাকছে, সেটা হচ্ছে আপনার গোল্ডেন। আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। এই দেখেন, এই হচ্ছে গোল্ডেন কিন্তু একটা জারি সুতা কাজ করা আছে, প্লাস সিলভার সুতারও কিন্তু জারির কাজ করা আছে। হ্যাঁ, পুরো শাড়িতে কাজ থাকছে, একদমই হচ্ছে কমফোর্টেবল, খুব ইজিলি কিন্তু আপনারা পরে ফেলতে পারবেন, প্লাস হচ্ছে অনেকক্ষণ পরে কিন্তু স্টে করতে পারবেন। সে পিওর খাদি সিল্কটার জন্য যেটা করতে হবে, তাড়াতাড়ি করে কিন্তু স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে। আর এটা দেখেন আঁচলটা, আঁচলটাও কিন্তু অনেক বেশি সুন্দর, খুব সুন্দর একটা পাতা টাইপের ডিজাইন করা আছে, প্লাস তাসল করা আছে। আর এই শাড়িগুলো কিন্তু ব্যাক সাইডের কাজটাও একদম ফিনিশিংটা খুব সুন্দর আছে। হ্যাঁ, সো আপনাদের একদম এ চুড়িতে লাগবে না, হাতে লাগবে না। সো এই সুন্দর সুন্দর শাড়িগুলো পারচেস করতে হলে যেটা করতে হবে, ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ফরেন কালেকশন ফ্যাশন হাউসে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে। এটা দেখেন লাস্ট একটা শাড়ি, অনেক সুন্দর, এটা আমারও অনেক পছন্দ হয়েছে, এটা অনেক সুন্দর একটা কালার, এটার সামনাসামনি কালারটা অনেক বেশি সুন্দর। তো যাদের যাদের পছন্দ হবে এই শাড়িগুলো কিন্তু, যেহেতু ট্রেডিশনাল শাড়ি এগুলোর চাহিদা কিন্তু হচ্ছে অনেক বেশি, আর যেহেতু সামনেই হচ্ছে পূজা, হ্যাঁ সো পূজার কেনাকাটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। সো যারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে পূজার জন্য কেনাকাটা করতে চান, তারা অবশ্যই কিন্তু আমাদের আউটলেটগুলোতে চলে আসবেন। আমাদের দুইটা আউটলেট আছে, একটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে, আর একটা হচ্ছে ধানমন্ডি 27 চাপা প্লাজায়। হ্যাঁ, তো যমুনা একটু আস্তে আস্তে দেখেন, যমুনা ফিউচার পার্কে কিন্তু আপনারা এই ধরনের না শুধু, আপনারা অনেক অনেক ধরনের শাড়ি পাবেন, আপনাদের বাজেটের মধ্যে কিন্তু হিউজ কালেকশন কিন্তু স্টক করা আছে। আর আপনারা চাইলে এখানে হচ্ছে থ্রি পিস প্লাস হচ্ছে লেহেঙ্গা, ঠিক আছে, এইগুলো কিন্তু সব কিছু পেয়ে যাবেন। আর ধানমন্ডি 27 রাপা প্লাজার কিন্তু আউটলেটে কিন্তু আপনারাও অনেক অনেক একদম আপনাদের রিজনেবল প্রাইসের মধ্যেও কিন্তু অনেক শাড়ি পেয়ে যাবেন, খুব সুন্দর সুন্দর কালেকশন ওখানেও কিন্তু রাখা আছে।
সো এত সুন্দর সুন্দর কালেকশনের জন্য যেটা করতে হবে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে হবে। আমাদের ফেসবুক পেজে অনেক অনেক শাড়ির আপডেট থাকছে। তাছাড়া আমাদের আউটলেটগুলো ভিজিট করলে কিন্তু আপনারা আপনাদের অনেক হচ্ছে শাড়ি তারপরে হচ্ছে প্রোডাক্টস পেয়ে যাবেন, কারণ আউটলেটগুলোতে অবশ্যই অনেক বেশি প্রোডাক্ট স্টক করা আছে। সো যারা যারা পূজার কেনাকাটা শুরু করে দিয়েছেন তারা কিন্তু অবশ্যই ফরেন কালেকশন ফ্যাশন হাউসের আউটলেটগুলো ভিজিট করবেন, ফেসবুক পেজটা ভিজিট করবেন, কারণ আমাদের কিন্তু পূজার জন্য অনেক অনেক ট্রেডিশনাল টাইপের প্লাস হচ্ছে গর্জিয়াস গিফট আইটেমস অনেক কিন্তু হচ্ছে শাড়ি কিন্তু স্টক করা আছে। সবগুলোর আপডেট জানতে আমাদের ফেসবুক পেজে ভিজিট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।